সালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি। এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসেছেন আপনারা হয়তো জানেন না আমরা কী নিয়ে এবং কাকে নিয়ে কথা বলছি। প্রিয় দর্শক, আমরা কথা বলছি আজকে একাত্তরে ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি, বিশিষ্ট সাংবাদিক, লেখক, মুক্তিযুদ্ধে চার পরিবারের দুজন ভাই হারিয়েছেন সেই ব্যক্তিত্ব শাহরিয়ার কবির সাহেবের সাথে। আপনারা যারা টেলিফোনে আমাদের সাথে যোগ দিচ্ছেন, প্রিয় দর্শক, 0203-468-4119 এই নম্বরে আপনারা আমাদের সাথে যোগ দিতে পারেন এবং প্রশ্ন যত সংক্ষিপ্ত হয় ততই আমাদের জন্য ভালো হয়। এবং আমি এর আগে দুইটি ফোন কল নিয়েছি এবং আমার কাছে মনে হয়েছে যারাই ফোন করছেন হয়তো কেউ গুলাম আজম সাহেব বা দেলোয়ার হোসেন সাঈদি সাহেবের বিচার ভালো পাচ্ছেন না, তারা অনেকে চাইছেন ওনার বিচার। বিচার হবে কি হবে হবে না সেটা নির্ধারণ করবে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে যদি বিচার হয় সেখানে অ্যাপিলের রাইট রয়েছে, তো বিচার হচ্ছে বিচার প্রক্রিয়া দিন। এবং আপনাদের যদি কোনো, যারা গুলাম আজম সাহেব বা নিজামী সাহেবের বিচার চান না, তাদের যদি কোনো বক্তব্য, তাকে প্রশ্ন, তাকে সরাসরি আপনারা প্রশ্ন করবেন যে আমি প্রশ্ন আপনার কাছে করব না, এই ধরনের কথা যদি, এই ধরনের কথা না বলাই ভালো। আপনার প্রশ্ন থাকলে সরাসরি প্রশ্ন করতে পারেন এবং স্পেসিফিকলি এই বিষয় নিয়ে আপনারা প্রশ্ন করবেন, প্লিজ। থ্যাংক ইউ শাহরিয়ার ভাই। আমি যেটি আপনি উত্তর দিয়েছিলেন আগে যে এই বাংলাদেশ, এই একজন প্রশ্নকর্তা বলেছিলেন যে ইসরায়েল এবং প্যালেস্টাইন এবং বাংলাদেশ এখন ভারতের, এইটা কি একটা পলিটিক্যাল স্লোগান না অন্য কিছু? এটা কিন্তু 47 সালের পর থেকে আমরা লক্ষ্য করছি, এটা হচ্ছে একটা পাকিস্তানি মাইন্ডসেট। আচ্ছা, আপনার মনে থাকার কথা 1948 সালের ফেব্রুয়ারি মাসে, আমরা এই ফেব্রুয়ারিতে কথা বলছি, 1948 সালে ফেব্রুয়ারিতে পাকিস্তানের আইনসভাতে প্রথম দাবিটা উঠেছিল রাষ্ট্রভাষা, অন্যতম রাষ্ট্রভাষা বাংলা করার। এই দাবিটা তুলেছিলেন আমাদের আইনসভার সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত। তো 23 ফেব্রুয়ারি এটা তুলেছেন, 24 ফেব্রুয়ারি এটা নিয়ে আলোচনা হয়েছে এবং এই আলোচনাতে ধীরেন্দ্র দত্ত শুধু এইটুকু বলেছিলেন যে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা, মাফ করবেন, উর্দুর পাশাপাশি বাংলা হওয়া উচিত। কেন বাংলা হওয়া উচিত সেটা তিনি ব্যাখ্যা করেছেন যে পাকিস্তানের অধিকাংশ মানুষ বাংলায় কথা বলে, এখন উর্দুতে হলে, ইংরেজিতে হলে যা হবে, গ্রামের মানুষের কথা বলছেন বলে এরা পোস্ট অফিসে গিয়ে একটা টাকা পাঠাবে, টেলিগ্রামে যদি বাংলা লেখাটা না থাকে, মানি অর্ডার ফর্মের বাংলা যদি না থাকে বা অন্য কোনো সরকারি মাধ্যমে যদি বাংলা না থাকে, তো ওরা কমিউনিকেট করবে কীভাবে, কাজ করবে কীভাবে? কিন্তু তখন কিন্তু লিয়াকত আলী খান পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি তীব্র ভাষায় এটা সমালোচনা করেছিলেন এবং ধীরেন্দ্রনাথ দত্তকে তিনি বলেছিলেন যে ভারতের চর এবং এটা কমিউনিস্টদের চক্রান্ত, এবং এমন কথাও তিনি বলেছিলেন যে তিনি বিচ্ছিন্নতার গন্ধ পাচ্ছেন এবং তাকে বলেছিলেন যে তাকে দেখে নেওয়া হবে। এরপরে যে ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর মুক্তিযুদ্ধ পর্যন্ত আমাদের সমস্ত আন্দোলন সংগ্রামকে পাকিস্তানের শাসকরা, তাদের সহযোগী তল্পিবাহকরা ভারতের চক্রান্ত বলে এটাকে দমন করবার চেষ্টা করেছে, ইসলামের বিরোধী বলে, পাকিস্তানের সংহতির বিরোধী বলে এগুলোকে দমন করবার চেষ্টা করেছে। 71-এর মুক্তিযোদ্ধাদেরও তারা তাই বলেছিল, 71-এ যে জান বাজি রেখে যে মুক্তিযোদ্ধারা বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন তাদেরকে ভারতের চর বলা হয়েছে, ইসলামের দুশ্মন, পাকিস্তানের দুশ্মন, দুষ্কৃতকারী এসব বলা হয়েছে। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ কখনো এগুলো গ্রহণ করেনি, করেনি বলেই 71-এ আমরা সেই বিজয়টা অর্জন করেছিলাম। এই গত নির্বাচনের আগেও আপনি দেখুন, মহাজোটের বিরুদ্ধে জামাত বিএনপির কিন্তু এই অপপ্রচারটা ছিল যে মহাজোটকে, শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে ভোট দিলে এটা ভারতের অংশ হয়ে যাবে, মসজিদে আজান শোনা যাবে না, উলুধ্বনি শোনা যাবে, এমন কথা তারা সবসময় বলেছে। কিন্তু বাস্তবটা কি, মানুষ কিন্তু এগুলোকে গ্রহণ করেনি বলেই তারা মহাজোটকে ভোট দিয়েছে এবং বাংলাদেশ বাংলাদেশই আছে, বাংলাদেশ কারো কলোনি হয়ে যায়নি, বাংলাদেশের এতটুকু সার্বভৌমত্ব ক্ষুণ্ণ কোথাও হয়নি। এই ব্যাপারে কি কিছু সংখ্যক বাংলাদেশের বুদ্ধিজীবীরা কি, বুদ্ধিজীবীদের কি আপনি দায়ী করেন? কারণ ওনারা অনেক সময় এমন কিছু বক্তব্য রাখেন বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষের ব্যাপারে যে মানুষ ভাবতে শুরু করে বা এটাকে অনেকেই পুঁজি করে বলে যে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে বাংলাদেশ তা ভারত হয়ে যাবে, বা ওইটা হয়তো, ওই তো পাকিস্তানের মাইন্ডসেট যেটা বলছি, যে পাকিস্তানের যে নেটওয়ার্ক, যেটা যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর কথা যদি বলি, এবং এরা এত শক্তিশালী যে, এবং এরা, তারা টাকা দিয়ে মেধা কেনে, তাদের কথা মতন তারা যা চায় সেগুলো বলাবার মতন লোক সব দেশেই আছে, সেখানে বাংলাদেশে যেমন আছে পাকিস্তানেও আছে,
আবার পাকিস্তানেও যেমন আমরা দেখেছি সেখানেও বিবেকবান মানুষ আছে, সেরকম সচেতন নাগরিক বুদ্ধিজীবী সেখানেও আছেন যারা 71 সালে এই গণহত্যার প্রতিবাদ করেছিলেন এবং তারা বঙ্গবন্ধুর মুক্তি দাবি করেছিলেন। আমাদের সরকার তো সিদ্ধান্ত নিয়েছে গত বছর, আপনি জানেন, যে মুক্তিযুদ্ধে যেসব বিদেশি নাগরিকরা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছেন, গণহত্যা নিন্দা করেছেন, বাংলাদেশের পক্ষে ছিলেন, তাদের সংবর্ধনা দেবে। সেখানে আমরা তালিকা যখন তৈরি করতে বসেছি, পাকিস্তানের প্রায় 50 জনের মতো নাম আমরা পেয়েছি সেই সময়ে যারা বাংলাদেশের পক্ষে ছিলেন। তো এটা সব দেশেই সবসময় থাকে, প্রশাসনের পক্ষে এবং এস্টাবলিশমেন্টের পক্ষে মানুষ তো সবসময় থাকে এবং সেভাবে বিদেশের কাছে স্বার্থ বাধা রেখে সেভাবে আছে। কিন্তু বাংলাদেশের পক্ষে ইতিবাচক যেটা সাধারণভাবে আমাদের বুদ্ধিজীবীরা, আমি মনে করি এবং সব জায়গায় আমি বলি, ইউরোপ আমেরিকাতে যখনই আসি, আমাদের মতো এরকম ভাইব্রেন্ট সিভিল সোসাইটি পৃথিবীর খুব কম দেশেই আছে। যে কোনো আন্দোলন সংগ্রামে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবার জন্য বুদ্ধিজীবীরা সবসময় কিন্তু রাস্তায় নেমে এসে না, এছাড়া কিন্তু পৃথিবীর খুব কম দেশে দেখা যায়। আপনি বিলেতে আছেন, বিলেতে কখন কয়টা অকেশনে আপনি পাবেন, লেখকরা বড়জোর হয়তো কাগজে একটা কলাম লিখবেন, একটা স্টেটমেন্ট দেবেন, রাস্তায় নেমে মিছিল করা গণতন্ত্রের জন্য, মানবাধিকারের জন্যে, এটা কিন্তু একমাত্র বাংলাদেশেই আমরা দেখি। আমাদের শ্রেষ্ঠ কবি থেকে শুরু করে শ্রেষ্ঠ লেখক, শ্রেষ্ঠ শিল্পী যারা, তারা দরকার যখন হয় সময়ের প্রয়োজনে মুক্তিযুদ্ধে যেভাবে অংশগ্রহণ করেছেন, ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছেন, এখনও দেখবেন যখনই প্রয়োজন হচ্ছে মানুষের পাশে এসে তারা দাঁড়াচ্ছেন। বাংলাদেশের বুদ্ধিজীবীদের কিন্তু আমি মনে করি অন্য অনেক দেশের চেয়ে অনেক বেশি পজিটিভলি তারা কন্ট্রিবিউট করছেন। বিচার প্রক্রিয়া যেটি শুরু হয়েছে বাংলাদেশে, এটা কি স্বচ্ছ? স্বচ্ছতা বলতে আমরা কি বুঝি সেটা হচ্ছে কথা। অনেকেই বলছেন এটা মানসম্পন্ন নয়, এটা স্বচ্ছ নয়। প্রথম কথা হচ্ছে এটা কোনো ক্যামেরা ট্রায়াল হচ্ছে না। গুয়ান্টানামোতে আমেরিকা যখন আফগানিস্তান থেকে যাদের ধরে নিয়ে গেল যুদ্ধাপরাধী বলে বিচার করলো, ওটা কিন্তু ক্যামেরা ট্রায়াল ছিল, সাধারণ মানুষের প্রবেশাধিকার ছিল না। যারা আমাদের যেসব মানবাধিকার সংগঠন আমাদের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন করেন, তাদেরকে আমরা ওইটা মনে করিয়ে দিই যে আমেরিকা যখন গুয়ান্টানামো করেছিল, বিচার করেছিল, আপনার কতটুকু প্রতিবাদ করেছেন এটা বন্ধ করতে পেরেছেন কিনা, হয়তো কাগজে কলমে মৃদু প্রতিবাদ করেছে। সাদ্দাম হোসেনের যে বিচারটা করা হলো, তো সেটা নিয়ে এরা কতটুকু প্রতিবাদ করেছেন, সেটাকে কি আমরা স্বচ্ছ বিচার বলবো? না, সেটা তো অন্যায়, তো অন্যায় বিচার হয়েছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমাদের আইন যেটা বলেছে, যারা অভিযুক্ত হবেন তারা তাদের নিজেদের বিচার আরে তাদের আইনজীবী নিয়োগ করতে পারবেন, যদি আইনজীবী তারা না দেন রাষ্ট্র তাদের জন্য আইনজীবী নিয়োগ করবে, তারা আত্মপক্ষ সমর্থনের সব রকম সুযোগ সুবিধা পাবেন এবং সেখানে বিদেশি সাংবাদিক, বিদেশি পর্যবেক্ষক যাওয়ার সব রকম সুযোগ আছে এবং যাচ্ছেনও দেখছেনও। তো এর চেয়ে বেশি স্বচ্ছতা আমরা কি বেশি আশা করতে পারি? বিশ্বযুদ্ধের পর, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নুরেমবার্গ ট্রাইব্যুনালে বা টোকিও ট্রাইব্যুনালে যখন জাপানি বা জার্মান নাৎসিদের বিচার হয়েছিল, সেটা কতটুকু স্বচ্ছ ছিল? সেখানে কি অভিযুক্তদের ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করবার সুযোগ ছিল? ছিল না। ট্রাইব্যুনালের রায় চূড়ান্ত ছিল, সেটা তাদের মানতে হয়েছে। আমাদের এখানে অভিযুক্তদের ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করবার সুযোগ দেওয়া হয়েছে, এবং আপিল করবার সুযোগ মানে কি, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে তারা আপিল করতে পারবে এবং সুপ্রিম কোর্ট ইচ্ছে করলে ট্রাইব্যুনালের রায় বাতিল করে দিতে পারে। তো এরকম সুযোগ দেওয়ার পরও এটাকে আপনি কী করে অস্বচ্ছ বলবেন? স্বচ্ছ এবং পরিষ্কার, নিঃসন্দেহ সবার সামনে পরিষ্কার। এটা এত যে অপপ্রচার হচ্ছে সারা দুনিয়াতে, তো আমাদের সরকার কি করছে? সরকার কি বলেছে না এটা বলতে পারবেন না, এটা করতে পারবেন না? তো করছে, তারা বলছে। এখন যদি যেমন আপনার কেসের, আপনার মামলার সময় হাইকোর্টে আপনি গিয়েছিলেন এবং হাইকোর্ট বলেছে যে আপনার মামলা নিয়ে তারা বিব্রত। হ্যাঁ, সেটা হচ্ছে বিচিত্রা যখন চাকরি চলে গেছিল। কিন্তু আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, 2001 সালে বিএনপি জামাতের জোট ক্ষমতায় এসে দুবার তো আমাকে গ্রেফতার করেছিল। প্রথমবার সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ করেছিলাম, ছবি বানাবার উদ্যোগ নিয়েছিলাম তার জন্যে। তখন কিন্তু গ্রেফতারের পর আপনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলুন, হিউম্যান রাইটস ওয়াচ এবং জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকেও বলা হয়েছিল যে এটা যে করা হয়েছে এটা রাজনৈতিক কারণে করা হয়েছে এবং সরকারকে, প্রধানমন্ত্রীকে তারা চিঠি দিয়ে মামলা প্রত্যাহারের কথা বলেছিলেন। আমি কিন্তু আদালতে দাঁড়িয়ে বলেছিলাম আমি এই মামলা প্রত্যাহারের পক্ষে নই, আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছে, আমি আদালতে দাঁড়িয়ে প্রমাণ করতে চাই রাষ্ট্রদ্রোহী আমি নই, আমার বিরুদ্ধে যারা অভিযোগ এনেছে তারা রাষ্ট্রদ্রোহী। কিভাবে? জামাতের অবস্থান 1971 সালে কোথায় ছিল,
এই রাষ্ট্র কারা সৃষ্টি করেছে, কারা এই রাষ্ট্রের বিরুদ্ধে ছিল, এটা প্রমাণ করা কোর্টে দাঁড়িয়ে আমার জন্য এমন কোনো কঠিন বিষয় হতো না। পজিশন হচ্ছে আপনি যদি সৎ হন, আপনি যদি নিরাপরাধ হন, আপনি বিচারকে কখনো ভয় পাবেন না, ভয় পাওয়া উচিত নয়। এবং এই কথা জামাতের নেতাদেরকে আমরা বারবার বলছি, আপনারা দাবি করছেন আপনারা নিরাপরাধ, তাহলে বিচারকে কেন ভয় পাচ্ছেন? আপনারা আদালতে দাঁড়িয়ে প্রমাণ করুন আপনারা নিরাপরাধ। আপনি যদি আদালতে দাঁড়িয়ে আপনার নিরাপরাধত্ব প্রমাণ করতে পারেন, তাহলে কখনো এই যে 40 বছর ধরে আপনাদেরকে আমরা যুদ্ধাপরাধী বলছি সেটা তো আমরা বলতে পারবো না। এই সুযোগ তো সরকার তৈরি করে দিয়েছে, ট্রাইব্যুনাল আপনাদেরকে সেই সুযোগ দিচ্ছে, আপনারা কেন ট্রাইব্যুনালের বিরোধিতা করছেন? লজিক্যালি তো এটা করা উচিত না, কিন্তু সমস্যা ওইখানে, যেহেতু তারা জানেন যে তারা অপরাধী, সেই জন্য তারা বিচার মানবেন না, ট্রাইব্যুনাল মানবেন না, আইন মানবেন না, সরকার মানবেন না, রাষ্ট্র মানবেন না, এখন এরকম কথাবার্তা পাগলামো শুরু করেছেন তারা। আপনাকে অসংখ্য ধন্যবাদ শাহরিয়ার ভাই।